আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউরোপে প্রবেশ করতে চান। সো আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন, তো ভিডিওটা দেখার হচ্ছে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন এবং আপনাদের যে কোনো মতামত জানিয়ে দিন। আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা ইউরোপে ভিতরে আসতে চান অবৈধভাবে কিংবা বৈধভাবে। তো ইউরোপীয় ইউনিয়নের নতুন 27টি দেশ, ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ আছে তারা নতুন একটি আইন কার্যকর করতে যাচ্ছে, যে আইনের কারণে আসলে এখন থেকে আর ইউরোপের ভিতরে কোনো লোকজন অবৈধভাবে প্রবেশ করতে পারবে না। তো আসলে কেন, কি কারণে, কারা থাকতে পারবে, কারা থাকতে পারবে না, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যায়। তো দেখেন, ইউরোপীয় ইউনিয়নে যে 27টি দেশ আছে, সেই 27টি দেশে মূলত এত বেশি অবৈধভাবে লোকজন প্রবেশ করে আসলে, যার কারণে এখন ইউরোপীয় ইউনিয়নে যে 27টি দেশ আছে তারা নতুন একটি আইন কার্যকর করতে যাচ্ছে। বিশেষ করে অবৈধভাবে যে সমস্ত লোক সীমান্ত দিয়ে পাড়ি দেয় তাদেরকে ঠেকানোর জন্য আসলে মূলত এই নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে। সেই নিয়মটা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে এখন থেকে আর অবৈধভাবে কোনো লোকজন প্রবেশ করতে পারবে না। এটা মূলত শেনজেনের যতগুলো কান্ট্রি আছে এই সমস্ত কান্ট্রি নিয়ে কিন্তু নতুন এই নিয়মটা জারি করতে যাচ্ছে। এখন আসলে কি এমন নিয়ম জারি করতে যাচ্ছে যে অবৈধভাবে আর এইসব দেশে প্রবেশ করতে পারবে না, কিন্তু নতুন একটা নিয়ম জারি করতে যাচ্ছে, যে নিয়ম জারি করার কারণে এখন থেকে অবৈধভাবে আর কোনো লোকজনেই ইউরোপীয় যে দেশগুলোতে আছে সেই দেশে কিন্তু আর প্রবেশ করতে পারবে না। সো আসলে যে নিয়মটা, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে, ইউরোপের যে শেনজেন কান্ট্রিগুলো আছে এখন থেকে কিন্তু সেই কান্ট্রিগুলোতে যে বর্ডার আছে সেই বর্ডারের মধ্যে ইমিগ্রেশনে আপনার নতুন একটি নিয়ম জারি করতে, সেটা হচ্ছে অবৈধভাবে এখন থেকে আর কোনো লোকজন আপনার ইউরোপের ভিতরে প্রবেশ করতে পারবে না। শেনজেন কান্ট্রি যেগুলো আছে অবৈধভাবে আর কোনো শেনজেন কান্ট্রিতে কোনো লোকজন প্রবেশ করতে পারবে না। আসলে কি এমন নিয়ম করছে, সেটা হচ্ছে অবৈধভাবে কোনো লোক যদি প্রবেশ করতে চায় তাহলে কিন্তু তাদেরকে বর্ডারে আটকে দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে বর্ডার দিয়ে কিন্তু অনেক লোকজন অবৈধভাবে কিন্তু প্রবেশ করে, বিশেষ করে গেম, যারা গাড়ি দিয়ে গেম দেয়, যেটা আমরা গেম বলি, যে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করা, এটা কিন্তু এখন থেকে আর থাকছে না। আপনার যদি পাসপোর্ট থাকে, আপনার যদি একটা ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু যারা মূলত অবৈধভাবে প্রবেশ করতে চায় তাদের কিন্তু কোনো প্রকার কোনো কাগজ কিংবা কোনো ডকুমেন্ট, তাদের কিন্তু কোনো প্রকার ডকুমেন্টই থাকে না, ফলে কিন্তু তারা এক প্রকার অবৈধ। যাদের কাগজপত্র নাই তাদেরকে মূলত এক প্রকার অবৈধ বলা হয়। কিন্তু যদি আপনার কাগজপত্র সঠিক থাকে তাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু যদি আপনি অবৈধভাবে প্রবেশ করতে চান তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? প্রথমত হলো, আপনি যদি অবৈধভাবে সেই দেশে প্রবেশ করতে চান যে কোনো শেনজেন কান্ট্রিতে, তাহলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ আপনাকে কিন্তু আটকে দিবে, আপনাকে আর সেই দেশে প্রবেশ করতে দিবে না। কারণটা হচ্ছে, এতদিন আপনারা জানতাম যে অবৈধভাবে কিন্তু শেনজেনে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করা যায়, এখন থেকে কিন্তু এই নিয়মটা থাকছে না। আপনি যদি অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করতে যান শেনজেনে যে কোনো কান্ট্রিতে, আপনাকে প্রতিটা ইমিগ্রেশনই কিন্তু আপনাকে আটকাবে, আটকে আপনাকে সেই দেশের ইমিগ্রেশনে কিন্তু আপনাকে ক্যাম্প আছে, এখন থেকে তারা প্রতিটি বর্ডারে কিন্তু ক্যাম্প তৈরি করা হচ্ছে, বিশেষ করে যারা অবৈধভাবে মূলত এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করবে তাদেরকে ক্যাম্পে নেওয়া হবে। যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যদি আপনার বৈধতার কাগজপত্র আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেই দেশের যে বর্ডার আছে সেই বর্ডার যে নতুন ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছে সেই ক্যাম্পে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই ক্যাম্পে যাওয়ার পর আপনাকে রাখবে কি রাখবে না এর উপর আপনার উপর নির্ভর করবে, যে আপনি কীরকম ধরনের আশ্রয় তাদের কাছে চাচ্ছেন। যদি আপনি রাজনৈতিক আশ্রয় চান, আপনার, আমরা জানি, বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলতেছি, যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক, আমরা যারা অবৈধভাবে বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করি, আমরা সবসময় একটি টপ আপ যে একটি আশ্রয় সেটা হচ্ছে রাজনৈতিক আশ্রয়, যে আমি যদি দেশে যাই তাহলে আমাকে আমার প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু আমাকে মেরে ফেলতে পারে। আমরা কিন্তু এই রাজনৈতিক আশ্রয়টা কিন্তু ইউরোপের সকল দেশেই চাই, ইউরোপের শুধু সকল দেশ না, আমি বর্তমানে যে কান্ট্রিতে আছি মলদোভা, এই মলদোভা ইউরোপের মধ্যে আপনার সবচেয়ে ছোট এবং দ্বিতীয় গরিবতম দেশ ইউরোপের ভিতরে, কিন্তু এই দেশটিতে কিন্তু রাজনৈতিক আশ্রয় চাইলে কিন্তু আপনারা থাকতে পারবেন কিংবা থাকা যায়। এটা মূলত ইউরোপে একটি যেহেতু একটি ল আছে সেক্ষেত্রে কিন্তু থাকা যায়। কিন্তু আপনি যদি রাজনৈতিক আশ্রয় চান, আশ্রয় চাওয়ার সাথে সাথে যে আপনাকে বৈধতার কাগজ দিবে বিষয়টা কিন্তু এমন না। আশ্রয় চাওয়ার পর আপনার উপর নির্ভর করবে আপনি কীরকম ধরনের আশ্রয় চান।
যদি আপনি রাজনৈতিক আশ্রয় না চেয়ে যদি আপনি বলেন যে আমার কোনো ঘর বাড়ি নাই কিংবা আমার কোনো থাকার কোনো আশ্রয় নাই, আমি এই দেশে থাকতে চাই, তাহলে কিন্তু তারা এটা আপনার বিবেচনা করে দেখবে। যদি আপনাকে রাখা যায় তাহলে কিন্তু আপনাকে রাখবে, কারণ এখানে কিন্তু আপনার কোনো প্রকার মৃত্যুর ঝুঁকি নাই। কিন্তু যদি আপনার মৃত্যুর ঝুঁকি থাকে তাহলে তারা সেটা বিবেচনা করে দেখবে, কারণ আপনি যদি রাজনৈতিক আশ্রয় না চেয়ে আপনি যদি রাষ্ট্রহীন কোন প্রকার নাগরিকত্ব চান যে আমার কোনো রাষ্ট্র নেই, আমার কোনো ঘর বাড়ি নাই, তাহলে কিন্তু সেটাও আপনাকে যাচাই করে দেখবে। যদি আপনার রাষ্ট্র কিংবা আপনার ঘর বাড়ি থাকার মতো থাকে তাহলে কিন্তু আপনাকে দেশে ব্যাক পাঠাই দেওয়া হবে। আপনি যে দেশ থেকে আসছেন মূলত আপনাকে সেই দেশে ব্যাক পাঠানো হবে। কিংবা আপনি যদি রাজনৈতিক আশ্রয় চান কিংবা অথবা আপনি এমন কোনো আশ্রয় যদি তাদের কাছে চেয়ে থাকেন যে রাজনৈতিক কিংবা যে আশ্রয় চাওয়ার পর তারা আপনাকে সেটা ভেরিফাই করবে, ভেরিফাই করার পর দেখবে যদি আপনার মৃত্যুর ঝুঁকি থাকে আপনাকে দেশে পাঠানোর পর, তাহলেই কিন্তু মূলত আপনাকে সেই দেশে রাখবে এবং সেই দেশে থাকার মতো পারমিশন আপনাকে দিবে, আপনি সেই দেশে বৈধভাবে এবং আপনি লিগিল উনি যে আপনি কিন্তু সেই কাগজপত্রগুলো তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি মিথ্যা আশ্রয় চান, আপনার কোন প্রকার রাজনৈতিক সে সাথে আপনি জড়িত না, আপনি জীবনে কখনো রাজনৈতিক করেন নাই, এরকম ধরনের যদি আশ্রয় চান, আমি আপনাদেরকে বলে কি তারা কিন্তু 100% এটা ভেরিফাই করবে, আপনাকে যাচাই করবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু নিয়ে আপনার কান্ট্রিতে যাচাই করবে, আপনার তথ্যগুলো নেওয়ার পর আপনার যাচাই করবে। যদি যাচাই করে আপনাকে মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু সেই দেশে থাকার মতো আপনার আর কোনো রাস্তা পাবেন না, আপনি সেই দেশেগুলোতে আর কখনোই থাকতে পারবেন না, সেই দেশ থেকে মূলত আপনাকে আপনার দেশে ব্যাক পাঠানো হবে। এটা মূলত ইউরোপের যে 27টি দেশ আছে সেই 27টি দেশে মূলত এই নতুন নিয়মটা জারি করতে যাচ্ছে। এটা মূলত শেনজেন কান্ট্রিতে বিশেষ করে যারা অবৈধভাবে অনেক লোক প্রবেশ করতেছে তাদেরকে ঠেকানোর জন্য মূলত এই নতুন নিয়ম জারি করতে যাচ্ছে। তো এটা ইউরোপীয় ইউনিয়নের জন্য আসলে খুব একটা কঠিন সিদ্ধান্ত, কারণ এটা যেহেতু তারা মানবাধিকার একটি দেশ, ইউরোপীয় ইউনিয়ন একটি মানবাধিকার দেশ, সেক্ষেত্রে তারা মূলত এই নতুন নিয়ম জারি করতে যাচ্ছে, বিশেষ করে অবৈধ লোকজনকে ঠেকানোর জন্য মূলত এই নতুন নিয়মটা জারি করতে যাচ্ছে। হয়তো আমার জন্য এটা খুব বিপজ্জনক, কারণ আমিও হয়তো কোনো এক সময় এখান থেকে অন্য কোনো দেশে যেতাম আর কি, তো এখন আর যাওয়া হবে না। তো আমারও একটি টার্গেট যে আমি বৈধভাবে অন্য কোনো দেশে যাব। তো আসলেই আমি বৈধভাবে অন্য কোনো দেশে যেতে চাই, এই দেশে পারমানেন্ট রেসিডেন্ট নিয়েই আমি ইনশাল্লাহ অন্য কোনো কান্ট্রিতে মুভ করার ইচ্ছা আছে। তো এই ছিল ইউরোপের সর্বশেষ যাত্রা আপডেট। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।